যত মাসে সব টাকা তুলে নিয়ে যাও। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেই গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। আন্দোলন হোক না কেন, আজকে ছাত্র কালকে অন্যদের আন্দোলন হোক, এটার মধ্যে জঙ্গিরা এসে ঢুকবে। ব্যারিস্টার সুমনের এক পরিচিত বলেন, গত 5 আগস্ট ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে সুমনের সঙ্গে কথা হয়, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই তার মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। সুমনের চেম্বারের এক জুনিয়র বলেন, গত 4 আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল, তারপর আজ পর্যন্ত বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, তিনি কোথায় আছেন সেটাও অজানা। কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সুমন। এই আন্দোলনকে তিনি বিএনপি ও জামাতের দখলে বলেও মন্তব্য করেছিলেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনে যারা ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি কোটা সংস্কারের জন্য ছিল, কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন ও ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি আপনাদের পক্ষে নেই। যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। গত রোববার হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুমন বলেন, আমি সস্তা জনপ্রিয়তার জন্য এখানে আসিনি, এখন ফেসবুকটার এমন অবস্থা, আমাকে তো প্রধানমন্ত্রী ফেসবুকে বি বলতেন, সরকারের বিরুদ্ধে আজকে একটা কথা বললে কালকেই বলবেন সুমনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, আমি তো এখানে ওই প্রধানমন্ত্রী হতে আসিনি। এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।